বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। এই দুঃখ কোথায় রাখি? বিদেশে মানুষ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, বড় বড় জিনিস আবিষ্কার করে, আর বাংলাদেশে ভাইরাল হয় চুরি করে আর না হয় ভিক্ষা করে। গত দুদিন ধরে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই বৃদ্ধ ভিক্ষুক ভাইরাল। বিদেশ থেকে একজন ইউটিউবার বাংলাদেশে আসছেন, বাংলাদেশের কালচার রেকর্ড করে ওনার ফেসবুক পেজে বা ইউটিউবে আপলোড করবেন এবং ওনার ভাষাভাষী যত মানুষ আসে তাদেরকে দেখাবেন যে বাংলাদেশ আসলে কেমন। বাংলাদেশে যদি কোনো পর্যটক আসে কী কী সুবিধা পাবে, কী কী পরিবেশ দেখতে পাবে, এগুলোই উনি ধারণ করছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে সেটা উপস্থাপন করছিলেন। ঠিক সেই মুহূর্তে একজন ভদ্র ভিক্ষুক, যাকে আপনারা দেখছেন, উনি এই ইউটিউবারের পিছনে এমনভাবে লেগেছিলেন, মানে কিছু ডলার বা এতটাই বিরক্ত করছিলেন, শেষ পর্যন্ত সেই ইউটিউবার বারবার বলতে বাধ্য হয়েছিলেন যে আপনি আমাকে, মানে আমি একা থাকতে চাই, আমাকে একটু ছেড়ে দিন। আরও একটা ভিডিওতে দেখলাম এই ইউটিউবার একটা ডিমের কেকের দোকানে গেছেন, ডিম কেক মনে হয় বিক্রি করেন, সেখানে ডিম কেকটা কিনে ওই যে ডিম কেক দোকানদার ছিলেন ওনাকে 500 টাকা দিলেন। তো দোকানদার মনে হয় বললেন যে ভাঙতি এটা নেই, তখন উনি বললেন যে আপনি পুরোটাই রেখে দেন। তো ওই দোকানদার তো ইংলিশ বোঝে না, কিন্তু এই বৃদ্ধ ভিক্ষুক আবার একটু ইংলিশ বোঝে। ভিক্ষুক কী করছে, সেই ডিম দোকানদারে বলছে যে তোমার ডিমের দামটা রাইখা, বাকিটা আমারে দিয়ে দিতে কইছে। কত বড় চালাক, চিন্তা করেন করেন। তো এই চালাকি করতে গিয়ে আসলে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো এখন ভাইরাল হওয়ার পর এই বিষয় নিয়ে তো এখন সবাই কানাঘোষা করছে যে একটা ইউটিউবার বাংলাদেশে আসলো, বাংলাদেশের কালচার ধারণ করার জন্য তাকে কেন বিরক্ত করলো, নানারকমভাবে নানা মানুষ এটা প্রতিক্রিয়া দেখানো শুরু করলো। শেষ পর্যন্ত এই প্রতিক্রিয়াটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলো। নজরে আসার পর ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হলো। এখন গ্রেপ্তার করার পর যতটুকু জানা গেছে, জানি না, উনি তো এমন কোনো অপরাধ করেনি, ফাঁসি জেল অতটা হবে না, তবে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু কেন এমনটা করলো বা এইটা এই গ্রেপ্তারের মধ্য দিয়ে এটাই হয়তো বা জানান দেওয়ার চেষ্টা হয়েছে যে অদূর ভবিষ্যতে যে কোনো বিদেশি পর্যটক বাংলাদেশে আসলে যাতে তাদেরকে কোনোভাবেই বিরক্ত না করা হয়, তারা যাতে সুন্দরভাবে এই মানে সব কিছু ধারণ করতে পারে এবং বাংলাদেশের কালচার সম্পর্কে তুলে ধরতে পারে, সেই সুযোগ সুবিধা করে দেয়া হয় এবং যারা এই ধরনের কাজ করবে তারা আইনের আওতায় আসবে। এমনটাই আসলে হয়তো বা প্রকাশ করার জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, যারা আসলেও অসহায়, আসলেও যারা অসহায়, যারা গরিব, যাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন, তারা কিন্তু কিছু কিছু এই টাইপের, আমি জানি না ওনার মানে পরিস্থিতি কেমন বা উনি কোন পরিস্থিতি থেকে এই ধরনের কাজটা করলেন, তো আমার আমার চোখে দেখা কিছু মানুষ যারা আসলে ভিক্ষা করার প্রয়োজন নেই। ঢাকা শহরে এমন বহু ভিক্ষুক আছে যারা কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, ওই সমস্ত ভিক্ষুকদের তলা নিতে পড়ে যারা অরিজিনিয়াল, যারা প্রয়োজন তারা আসলে পায় না, সাহায্য সহযোগিতাটা পায় না, তারা তাদের জায়গায় থেকে যায়, কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় তারা যারা ভিক্ষার অভিনয় করে। তো যাই হোক, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে, আমাদের ট্যুরিস্ট পুলিশ ভাইদেরকে বলবো, হয়তোবা এই বৃদ্ধ মহোদয় তিনি ভুল করেছেন, ওনাকে মুচলেকা নিয়ে ওনাকে ছেড়ে দিবেন। এবং অবশ্যই সবার কাছে অনুরোধ করবো, যারা ভিক্ষাবৃত্তি করেন আল্লাহর রাস্তায়, যারা মানে বাইরে থেকে যারা আসবে তাদের সামনে অন্তত আপনারা একটু বাংলাদেশের মান সম্মানটা ধরে রাখবেন, এটাই আপনাদের কাছে আশা করি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।